গুড মর্নিং এভরি ওয়ান, এখন বাজছে সকাল 10টা আর আমি 9টার সময় উঠলাম। আর তারপর আম্মিদের আজকে চেক আপের লাস্ট ডেট রয়েছে, তারপর ওনাদেরকে নিয়ে আমরা বর্ধমান ব্যাক করব। তো আমার অ্যাকচুয়ালি যেহেতু আব্বু চোখ কাটিয়েছে, তো সেই জন্য ওনাকে বাড়িতে রাখার জন্য মানে দিয়ে আসবো আমরা একসাথে। আর যেহেতু হাজব্যান্ডের ছুটিও রয়েছে শনি রবিবার, তো উনি বললো তাহলে আমরা গিয়ে ড্রপ করে দিয়ে আসবো, আলাদা করে কার আর ভাড়া করে যাওয়ার প্রয়োজন হবে না তাতে। তো তাই আমি কালকে রাতে আম্মিকে বলে রেখেছিলাম যে আপনি যদি সকালে করে ওঠেন তাহলে পরে রুটিটা করে রাখবেন, আর বাকি সাথে ডিম ভুজিয়া না হয় আমি উঠে করে দেবো, খেয়ে দিয়ে তারপর আপনারা চেক আপের জন্য চলে যাবেন একটা মানে ওই টোটো বুক করে। আর তারপর হাজব্যান্ড উঠলে আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে, আর তাছাড়া কালকে আমি চিকেন আনিয়ে রেখে দিয়েছি, সেটা রান্না করব, রান্না করে আমি নিয়ে যাব। কারণ ওখানে পৌঁছে তখন মোটামুটি দুপুরে 2-2:30 তো বাজবেই পৌঁছাতে, তারপর খাওয়া দাওয়াটা করব। সেজন্য ভাত ডাল চিকেন কষা সব কিছু আর তার সাথে পটল আলু ভাজি সব কিছু কষা করে নিয়ে যাবো, এরকমই আমার প্ল্যান, যাতে ওখানে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে খেয়ে নিতে পারি লাঞ্চটা। আর এখানে দেখো আমি ফ্রিজটা পুরো ক্লিন করে দিয়েছি, কারণ আর বাকি যা যা কিছু ভেজ ছিল সেগুলো প্যাকেটে নিয়ে নিয়েছি, বাড়ি নিয়ে চলে যাব, ওখানে আমি রান্না করে নেবে। তো ফ্রিজটা ক্লিন করে মুছে একদম ওটা ফ্যানে একটু ড্রাই করতে দিয়েছি, তার বন্ধ করে দিয়ে চলে যাব। আর দেখো চিকেন কষাও করে নিয়েছি আমি এখানে, এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই টিফিনে নেব। আর তার সাথে পটল আর আলুটা আমি কালকে রাতে ভেজে মানে রাতে কেটে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে লেট না হয়। তারপর আম্মিরা রুটি দিয়ে খাবে বলে উনি আলু আর পটল ভাজিটা দুটি পটল আলু ভাজিটা উনি করে নিয়েছিল, তো কেটে রেখে দিয়েছিলাম, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। আর এখন হাজব্যান্ড উঠে পড়েছে আর আমাদের দুজনের ব্রেকফাস্টটা রেডি করছি। রুটিটা আম্মিকে বলেছিলাম যে আমাদের রুটিগুলো সেকে দেবেন, তো রুটিটা রেডি আছে, এখানে ডিম ভুজিয়া বানাচ্ছি আর একটু সাথে টক দই নেব। আর তার সাথে ভাইয়ার জন্যও একটু নিয়ে নেব, ভাইয়া কালকে নাইট শিফট করে নিয়েছে, আজকে সেরকম অফিসে কাজ না, তো এমনিতেই ভাইয়া আমাদের সাথেই যেত, ওকে বলেছিলাম একটু আগে করে ছুটি নিয়ে নেবে, তো আজকে যেহেতু কাজ হচ্ছে না ভালোই হলো। তো ভাইয়া এখন ওর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, ও যাচ্ছে যে যেখানে চিনার পাক চলে যাচ্ছে চিনার পাক থেকে তুলে নেবো ভাইয়াকে। তো ফার্স্টে ভেবেছিলাম আলু ভাজিটাও করবো, কিন্তু যেহেতু সময়টা হাতে কম সেই জন্য আলু ভাজি আর করিনি, শুধু ডিম ভুজিয়ে আর রুটি আর মিষ্টিও রয়েছে কালাকাঁদ। কালকে আব্বু একটু বাইরে গেছিলো, ওনার কিছু একটা কাজ ছিল, তো আসার পথে উনি ওই কালাকাঁদ নিয়ে এসেছিলো, মানে আব্বু মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো। আমরা খাই না, কেউ দুজনেই মিষ্টি সেরকম খায় না, তো আমরা খাইও নি, আব্বুই খাই। আরও 4 পিস আছে, ওটা ওই টিফিনে নিয়ে নিচ্ছি, বাড়িতে আব্বু খেয়ে নেবে। আর তো রান্না তো সব কিছু হয়েই গেছে, তো আমি ভেবেছিলাম এখানে চিকেন কষা করেছি দেখালাম, আর তার সাথে পটল আলু ভাজিটা হয়েছে, আর ভাবছিলাম যে ডালটা করব, তারপর ভাবলাম যে ডালটা নিয়ে যেতে পড়ে যেতে পারে গাড়িতে জার্কিংয়ে, তো তাই ভাবলাম ডালটা ওখানে গিয়ে আমি করে নেব। আর আম্মি বললো যে ভাতটা ওখানে মানে আমার ছোটো কাকি শাশুড়ি রয়েছে, তো উনি ভাতটা করে ওনাকে বলেছে ভাতটা করে দেওয়ার জন্য, তো উনি ভাতটা করে রাখবে, তো অসুবিধা নেই। আর এখানে দেখো রুটিটা যেটা ছিল চাপা দিয়ে রেখেছি, আর এটা হচ্ছে যে মিষ্টিটা যেটা নিয়ে চলে যাব, আমরা এমনিতেও কেউ খাবো না। আর এখানে সবজিগুলো সব প্যাকেটে নিয়ে নিয়েছি, কারে নিয়ে নেবো। আর তার সাথে আমি ঘরগুলো পুরো ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, বেডশিট যেগুলো ছিল সেগুলো সব তুলে রেখে দিয়েছি একদম, যাতে কোনো ধুলো ময়লা না পড়ে। তো এখানে বালিশ টালিশ যা ছিল সব পাশের ঘরে জড়ো করে রেখে দিয়েছি, বাড়ি আসলে তখন আবার সব ঠিকঠাক করে নেব। আর তার সাথে আম্মিরা কিন্তু একদম রেডি হয়ে একবারে চেক আপে চলে গেছে, ওখান থেকে আমরা তুলে নেব সবাইকে, ভাইয়াকে আর আম্মি আব্বুকেও। আর এখানে বলেছিলাম ব্যাগটা রেখে দিয়ে যাওয়ার জন্য, ব্যাগ আমরা গাড়ি করে নিয়ে চলে যাব, তো ব্যাগটা ওনাদের আছে, তো বাকি সব ঘর সব কিছু আমি একবারে। আর আজকে হচ্ছে শুক্রবার, আম্মিদের ইচ্ছা ছিল বিকেলের দিকে যাওয়ার, কিন্তু অলরেডি আব্বুর চেক আপের জন্য এমনিতেই আব্বু জুম্মার নামাজ পড়তে পারলো না, তার সাথে বিকেলে হাজব্যান্ডের অফিস রয়েছে, তো সেই জন্য আমরা বললাম যেহেতু এমনিতেও নামাজ হচ্ছে না, তো দুপুরে টাইমই বেরিয়ে যা মানে বেস্ট হবে যে দুপুরে পৌঁছে যায় সেই রকম বেরোনো, 12টার দিকে বেরোলে বেটার থাকবে, তাহলে উনি গিয়ে রিল্যাক্স করে একটু অফিসটাও করতে পারবে। তো সেই জন্য আমরা এই টাইমটাই ভাবলাম যাই, কারণ ওনার অফিস রয়েছে বিকেলের দিকে, 4টে থেকে অফিস শুরু হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, আমরা উঠে আমিও স্নান টান করে নিয়েছি, হাজব্যান্ডও এখন স্নান জাস্ট উনিও করলো, আর জাস্ট বাইরে একটু টাওয়েলটা আমি একটু শুকোতে দিলাম, নাহলে পরে এমনি সব জানালা দরজা লাগিয়ে দিলে এগুলো স্মেল হয়ে যাবে সেই জন্য। আর এখানে আমি আমার লাগেজ তো সব গুছিয়ে নিয়েছি, ঘরটা একটু অবস্থা খারাপ, কারণ সব বেডশিট আর বালিশ এই ঘরেই এসে আমি জড়ো করে রেখে দিয়েছি।
চলো এবার আমাদের স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এরপর খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বেরিয়ে যাবো।